কৃষক মুক্তি সংগ্রাম সংগীমিতির কৈছে সর্বভারতীয় কৃষকসকলের ঐক্যমঞ্চ সংযুক্ত কৃষক মঞ্চয় আহ্বান জানা তিনি ঘণ্টা চকা বন্ধ কার্যসূচীলৈ সমর্থন জানার কথা সদরি করেছে সংগঠনের সভাপতি রাজ্যবরা আর সাধারণ সম্পাদক্রমে ধৈর্য কর আর মুকুট ডেকাই সংবাদ মাধ্যমে প্রেরণ করা একটা বিবৃতি সংগঠনের নেতৃত্ব কৈছে কেন্দ্রের মোদী সরকারে দেশের কৃষি খণ্ডক ব্যক্তিগতকরণ আর কর্পোরেটর হাতত গতাই দেওয়ার স্বার্থ তিনিখন কৃষি আইন গৃহীত করেছে আইন টিএকে খন গৃহীত হওয়ার লগে সমগ্র কৃষক কর্পোরেটর অধীন হয়ে পড়ব যোগ্য ছয় ফেব্রুয়ারি দেশজুড়ি চকা বন্ধ গ্রহণা করে কৃষক আইন বাতিল করার বাবে সরকারক দাবি জমাইছে কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘদিনই প্রতিবাদ করে অহা দুর্ভগীয়া কৃষকসকলে উত্তর দিনা রাত রাষ্ট্রজোড়া আন্দোলনের অংশস্বরূপে রাষ্ট্রীয় আর রাজ্যিক গাইপথ অবরোধ করে কৃষকসকলে সাব্যস্ত করব প্রতিবাদ দিল্লিত ইন্টারনেট কর্তন আর কেন্দ্রীয় বাজেটত কৃষকসকলের দাবির ক্ষেত্রে সরকারে কোনো ব্যবস্থা গ্রহণ নকরার বাবে এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা বলে কৃষকসকলে সদরি করেছে উল্লেখযোগ্য যে উক্ত দিনা দুপরিয়া 12 বজার পরা 3টা বজালৈকে পথ সমূহ বন্ধ থাকিব ইফালে কৃষকসকলের প্রতিবাদের প্রতি গুরুত্ব দি ইতিমধ্যে দিল্লিত বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তারক্ষী আরক্ষীর উপরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী উক্ত এলাকাত নিয়োগ করা হয়েছে এই প্রতিবাদের সময় চকা বন্ধত আবদ্ধ হয়ে পড়া লোক খাদ্য যোগান ধরব কৃষকে লঘু আহার আর জল যোগানোর ব্যবস্থা করব প্রতিবাদী কৃষকসকলে ইফালে কৃষকের এই প্রতিবাদের প্রস্তুতির মাজত দিল্লিত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সহিতে রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর দিল্লি আরক্ষীর শীর্ষ বিষয়া আলোচনা বহিছে হল এই চকা বন্ধ মাত্র 3 ঘণ্টা বন্ধ দিয়া হয়েছে দিনের 12টা বজাত আরম্ভ হব এই চকা বন্ধ সমাপ্ত হব দিনের 3টা বজাত ইয়াত কৈছে যে 6 ফেব্রুয়ারির দিনা বন্ধ থাকিব চকা বন্ধ তোমালকে অতি মনোযোগে চাই যাবা এইখিনি সময়ের ভিতর কোনো যাতে গাড়ির মটর লই নোলায় কারণ এই সময়ের ভিতরতে বহুত ভয়ঙ্কর হব পারে এই চকা বন্ধর দিনা কারণ এটো কৃষক আন্দোলনের চকা বন্ধ দিয়া হয়েছে কৃষকসকলে আন্দোলন করে বহুত হারাস দিয়েছে সেইভাবে এই আন্দোলন আন্দোলনের বাবে চকা বন্ধ দিয়া হয়েছে ছাত্র ছাত্রীসকল আমার প্রত্যেকগী জনসাধারণ যদি কিনা বুঝত অসুবিধা হয়েছে তাহলে কমেন্টত জানাব আমি সুন্দরভাবে রিপ্লাই করি।